হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগ রিটিস শর্মিশ্রা আজ কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু একটা হ্যান্ড এবং একটা নীল ক্রিম কী হয় হ্যান্ড অ্যান্ড নীল ক্রিম অ্যাপ্লিকেশানগুলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কোন কোম্পানির ব্যবহার করাটা সব থেকে ভালো হবে এবং কীভাবে ব্যবহার করতে হয় ব্যবহার করার ফলে কী কী বেনিফিট আমি পেয়েছি সম্পূর্ণটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা লাইক করে দেবে ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের শাউট আউট দেবো তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক দেখো আমরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের স্কিনের খেয়াল রাখি হাত পায়ের খেয়াল রাখি কিন্তু কোনো সময় আমাদের হাতের দিকে বা নোকের দিকে খেয়াল রাখা কিন্তু হয় না যারা প্রচণ্ড পরিমাণে সবজি কাটে বা জলের মধ্যে বা সার্ফের মধ্যে বেশিক্ষণ হাত থাকে তাদের হাত দেখবে একটু কালো 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 দাগ পড়ে যায় তাদের নখও কিন্তু বাড়তে চায় না এরকম প্রবলেম কিন্তু বহু 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 মেয়ের রয়েছে যেমন আমারও রয়েছে আমারও কিন্তু নখগুলো খুব তাড়াতাড়ি বাড়ে না একবার কেটে ফেললে কিন্তু সেগুলো বাড়তে অনেকটা সময় লাগে এবং হাতটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় ধরো কোনো সার্ফের বা কোথাও যদি বাসন মাজি বা সাবানটা যদি একটু অন্য টাইপের সাবান হয় তাহলে কিন্তু হাতটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে পারে তাছাড়া কিন্তু খার দেওয়া জিনিস ব্যবহার করতে করতে হাতের মধ্যে কিন্তু অনেকটা বয়স্ক বয়স্ক হয়ে যায় এবং টান টান যে এফেক্টটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই প্রবলেমের মধ্যে তো সবাই মোটামুটি রয়েছে কিন্তু এর জন্য কি সলিউশন পাওয়া যায় কি ব্যবহার করা যায় যা পাই তাই ব্যবহার করে নিই মুখে যে ক্রিমটা লাগাচ্ছি সেটাই হাতে লাগিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু যে কোনো বডি লোশন বলো সেটাকে হাতে লাগিয়ে নিয়েছি কেউ কেউ কিন্তু সরষের তেলও ব্যবহার করে আবার কেউ কেউ কিন্তু বডি অয়েলও হাতের মধ্যে ব্যবহার করে নেয় কিন্তু তোমরা কি জানো যে হাতের জন্য কি বডি অয়েল বা ফেস ক্রিম বা বডি লোশন এগুলো কি ঠিক সেটা কিন্তু অনেকেই জানে না তো আজকে সেই ভুল ধারণাটাকে আমি তোমাদের সাথে ক্লিয়ার করছি কারণ আজকে নিয়ে আমি প্রোডাক্টটাকে ব্যবহার করছি তেইশ দিন তারপরে তোমাদের সাথে রিভিউ করার চেষ্টা করছি আমি যে প্রোডাক্টটাকে ব্যবহার করছিলাম সেটা হলো ওয়াউ স্কিন সাইন্সের গ্রিন টি হ্যান্ড নেল ক্রিম নো প্যারাবেন নো সালফেট নো মিনারেল অয়েল নো স্মেল আর নো কালার তো এটা একদম হানড্রেড পারসেন্ট পিওর একটা প্রোডাক্ট তো ফার্স্টে তোমরা দেখে নাও কন্টেনারটাকে কন্টেনারটাকে দেখতে তোমরা এরকম টাইপের পেয়ে যাবে দু সাইডে ফ্রন্টে এবং এই সাইডে কিন্তু একই রকম মানে প্রিন্ট করা এটা কিন্তু স্টিকি এবং যেগুলো হয় না হাতের মধ্যে যেমন তেল ব্যবহার করলে চিট চিট করো রুম টাইপের কিন্তু প্রবলেম এটার মধ্যে নেই এটা খুব তাড়াতাড়ি সোলভ করতে সাহায্য করে এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছে হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এটা আমি সেল থেকে নিয়ে আসলাম টু নাইন নাইনে এটা আমি অনলাইন থেকে পার্চেস করেছি তোমাদের যদি লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা চেকআউট করতে পারো এটা তোমরা কোথা দিয়ে পেয়ে যাবে এটা তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে তাছাড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লোকাল মার্কেট থেকে আর আমি এই প্রোডাক্টটাকে যেহেতু অনলাইনে কিনেছি সেই কারণে আমার কাছে লিঙ্ক রয়েছে সেটা আমি তোমাদের সাথে প্রোভাইড করে দেবো ওয়াও কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট এতে শ্যাম্পুগুলো খুব ভালো হয় এবার এটা যদি তোমরা কন্টেনারটাকে খোলো কন্টেনারটাকে খুললে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম টাইপের একটা টিউব যে বোরোলিংয়ের যেমন টিউব থাকতো না এক দিন তেলম টাইপেরই কিন্তু টিউব এখান দিয়ে যদি তোমরা এটাকে খোলো তাহলে এইভাবে প্রোডাক্টকে বার করতে এটাকে অ্যাকচুয়ালি পুরো বোরলিং লিংয়ের যে ঢাকনাগুলো হয় সেরম টাইপেরই দেখতে এটাকে খুললে তোমরা এরকম টাইপের টিউব টাইপের প্রোডাক্ট পেয়ে যাচ্ছ এটা অনেকটা মেসিও রয়েছে যেহেতু আমরা দুজনে ব্যবহার করছি আর এটার পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে যেহেতু অনেক দিন ধরে আমরা দুজন মিলে ব্যবহার করছি সেই কারণে তো এটাকে দেখতে ঠিক এরকম টাইপের এটা ভীষণ হ্যান্ড ফ্রেন্ডলি তোমরা যে কোনো ক্যারি ব্যাগে যে কোনো পার্সে তোমরা ঢুকিয়ে নিতে পারবে আর এটা অ্যাপ্লিকেশান করার জন্য গাদা গাদা প্রোডাক্ট নিতে না জাস্ট অল্প একটু প্রোডাক্ট নিয়ে কিন্তু হাতের ওপর অ্যাপ্লিকেশান করা যায় এবার যদি বল দিদি এটা কারা ব্যবহার করতে পারবে এটা প্রত্যেক বয়সে প্রত্যেক সময় ব্যবহার করতে পারো তোমাদের ছেলেমেয়ের হাত যদি খুব বেশি ড্রাই হয়ে গিয়ে থাকে বা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে লেখার সময় খুব খসখসে বা ড্রাই থাকে তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তাছাড়া যারা রান্না বান্না ঘরের কাজ বাজ করো তারাও ব্যবহার করতে পারো যারা স্কুলে যাওয়া হাতটাকে ভালো রাখতে চাইছো নেলগুলোকে সুন্দর রাখতে চাইছো তারাও কিন্তু ব্যবহার করতে পারো যে কোনো বয়সে ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারে রকম কিন্তু অসুবিধা হবে না এটাকে সবাই ব্যবহার করতে পারবে ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো অসুবিধা নেই আর এই প্রোডাক্টের মধ্যে যেহেতু প্যারাবেন সলফেট এবং কালার নেই তাছাড়া কিন্তু এর মধ্যে কোনো ননস্টিকি ভাব নেই তো প্রত্যেকের বাড়িতে বাচ্চারা আছে তাদের হাত ড্রাই হয়ে যায় তারাও ব্যবহার করতে পারো এবার এখন বেশিরভাগ মেয়েদের একটাই সমস্যা হয় হাতের নখগুলো এতটাই নরম হয়ে যায় বা এতটাই কোনো কিছুতে লাগলেই নোখগুলো ভেঙে যায় সমস্যাটা কিন্তু সবার রয়েছে এই সমস্যা থেকে সমাধান করার জন্য অনেকে অনেক রকম ট্রিটমেন্টে যায় যারা ট্রিটমেন্টে যেতে চাইছো না একদম কম বাজেটের মধ্যে নোগুলোকে ভালো রাখতে চাইছো এবং খুব তাড়াতাড়ি বাড়াতে চাইছো তাহলে তোমাদেরকে বলবো এই নীল ক্রিমটা একবার ব্যবহার করে দেখতে পারো এটা কিন্তু তোমাদের নখকে খুব সুন্দর সযত্নে শক্ত রাখতে সাহায্য করবে খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাবে না তাছাড়া যে হাতটা ড্রাই হয়ে যায় সেই সব সমস্যাতেই কিন্তু রিকভার করতে পারবে আমার নখগুলো দেখো এখন কতটা শক্ত হয়ে গেছে এটাকে যদি আমি ব্র্যান্ডও করি না তাও কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হয় না এটা ব্যবহার করার কারণে বিশেষত যাদের বাড়িতে মারা রয়েছে যারা প্রচণ্ড পরিমাণে রান্না এবং সব কিছু কাজ করার কারণে কিন্তু হাতে এইগুলো পুরো কালো কালো হয়ে যায় বা এখানে গিটি 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 পড়ে যায় সেই সব সমস্যা থেকে রিকভার করতে পারছে তাছাড়া কিন্তু আমার নোকের যত্ন রাখছে আমি তো শুধুমাত্র আমার জন্য এটাকে ব্যবহার করছি তোমরা চাইলে যে তোমাদের হাতটাকে ভালো রাখতে চাইছো এবং দেখতেও সুন্দর লাগতে চাইছো নোকগুলো এবং হাতটা সফট থাকবে যাতে সবসময় তাহলে কিন্তু তোমরা এই হ্যান্ড ক্রিমটা ব্যবহার করতে পারো এই হ্যান্ড ক্রিমটা ব্যবহার করার জন্য হ্যাবো কিছুর প্রয়োজন নেই তোমরা সকালে যখন স্নান করছো তখন তোমরা হ্যান্ড ক্রিমটা হাতে অ্যাপ্লিকেশন করে নিলে সারাদিন রেখে দিলে রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছ হাতটা একটু যদি পারো মানে একটু নিয়ে ওয়াশ করে নিও জল দিয়েও ধুতে পারো বা হ্যান্ড ওয়াশ দিয়েও ধুতে পারো যেটা যার কাছে অ্যাভেলেবেল আছে সাবান দেবে না ওয়াশ করে নিলে করে নিয়ে ক্রিমটা অ্যাপ্লিকেশন করে নোকের মধ্যে দিয়ে কিন্তু ঘুমিয়ে পড়লে এতে কি হয় আমাদের হাতগুলো নরম করতে সাহায্য করে নোকের কিন্তু অনেকটা ভালো বেনিফিট করে আর ওয়াওয়ের কিন্তু প্রোডাক্টের মানে কোনো জবাব নেই এই রিভিউটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম করে ফেলবো করে ফেলবো করে ফেলবো কিন্তু সময়ের অভাবে আমি করতে পারছিলাম না এই ক্রিমটা আমি তোমাদের সামনে আনতে চাইছিলাম কারণ ক্রিমটা জাস্ট অসম একটা ক্রিম আমি তোমাদেরকে লাইভ অ্যাপ্লিকেশান করে দেখাচ্ছি তোরটা গ্রিজি ক্রিম তোমরা দেখো জাস্ট এটার মধ্যে না আর প্রোডাক্ট নেই অনেকটা শেষ হয়ে গেছে এই জন্য অর্ডার দিয়েছি দেখো জাস্ট এ দেখো হাতের মধ্যে ঠিক এইভাবে ব্যবহার করে নিলে পুরো হাতে এটা শুধু হাতে ব্যবহার করলে এইটুকুনি পরিমাণ নিয়ে দেখো কোনো রকম কোনো গ্রিজি ভাব বা তেল তেলে তেলাতো হাত স্লিপ খাচ্ছে এরম কিন্তু কোনো প্রবলেম তোমাদের হবে না আর স্মেলটাও মোটামুটি ভীষণ লাইট একদমই লাইট যেটা তোমাদের নাক অব্দি পৌঁছাবে না এই যে হাতে আমি অ্যাপ্লিকেশান করে নিলাম আর নোকে কীভাবে অ্যাপ্লিকেশান করবে নোকে ব্যবহার করার জন্য তোমরা হাতের মধ্যে এইভাবে প্রোডাক্টটাকে নিয়ে নিতে পারো যতটা পরিমাণ তোমরা নোকে ব্যবহার করছো ঠিক ততটা পরিমাণ নিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এটাকে ব্যবহার করার পরে ঢাকনা ঢাকে কোনো মতে খুলে রাখবে না তাহলে কিন্তু ক্রিমটা ড্রাই হয়ে যেতে পারে এই ভুলটা করো এই ভুলগুলো না অনেকে করে তো এই যে নোকের ওপর আমি ঠিক এইভাবে অল্প পরিমাণ মানে বেশি গাদা গাদা করে একেবারেই নয় এরমভাবে হালকা হাতে জাস্ট নেলের ভেতরে এবং উপর দিকটাতে একটুখানি মাসাজ করে নিচ্ছ তোমরা যদি ভালো নেল পেতে চাইছো বা বড় করতে চাইছো নোখগুলোকে শক্ত করতে চাইছো তাহলে সবার প্রথমে নোকটাকে কেটে ফেলবে যতটা বড় তোমাদের নোক আছে বা যারা চাইছো যে বড় নখের ওপরই কোনো কিছু মানে এটাকে ব্যবহার করবে তাহলে চেষ্টা করবে নোকের ওপর যাতে পলিশ না থাকে এরমভাবে কিন্তু কোনোভাবেই ভাবে পলিশের উপরে এইভাবে ব্যবহার করবে না এতে কিন্তু নেলসের ক্ষতি হতে পারে যেহেতু আমরা মানে আমরা যে নেটপলিশটা পরে আছি এর ওপরে কিন্তু ক্রিমটা পলিশের উপরে লাগছে আমাদের দরকার নোকের ভেতরে যাওয়ার তার জন্য কিন্তু তোমাদেরকে এই পলিশগুলোকে রিমুভ করে তারপর ব্যবহার করতে হবে আমি জাস্ট আজকে ব্যবহারের খাতিরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু এই ভুলটা প্লিজ কেউ করো না যারা নোককে ভালোবাসে এবং হাতকে ভীষণভাবে ভালোবাসে এবং হাতকে মানে একটা ম্যানেজেবল রাখতে চাইছো বেশিরভাগ দরকার হলো এটা আমাদের মাদের যারা ভীষণ পরিমাণে সবজি কাটে বা সাবানের মধ্যে থাকে বাসর মাঝে সে কারণে কিন্তু হাতটা প্রচন্ড পরিমাণে ড্রাই এবং কালো কালো দাগ হয়ে যায় যেগুলো কিন্তু বহু ঘষা রসা করলেও কিন্তু ওঠে না ওগুলো একমাত্র গরম জলে হাত চুবি রেখে সেটাকে ক্লিন করলে হয় কিন্তু তাও হাতগুলো কিন্তু অনেকটা বেশি তোমাদের ওই ড্রাই মতো হয়ে থাকে তাদের নোখেরও অনেক সমস্যা থাকে নোখ কোনোদিনও হয়তো বাড়ে না আবার অনেক মেয়েটার রয়েছে নোখ বাড়তেই চায় না তাদেরকে বলবো তোমরা এই হ্যান্ড অ্যান্ড নেল ক্রিমটা ব্যবহার করে দেখো আমি টু অন ক্যামেরায় বলে যাচ্ছি যদি তোমাদের নোকে কোনো বেনিফিট না দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে কারণ আমি যেই ট্রিটমেন্টটা যখন স্টার্ট করেছিলাম আমার নখগুলো একদম এই টু এইটু ছিল আমি নেল এক্সটেনশন করেছিলাম যাতে আমার নখটা প্রচণ্ড পরিমাণে বারোটা বেজে গেছিলো এবং পাতলা হয়ে গেছিলো তো সেই কারণে সেগুলোকে রিমুভ করে দিয়ে নখটাকে কেটে তারপর আমি ট্রিটমেন্টটা শুরু করেছিলাম বিশ্বাস করো বেশি দিন কিন্তু লাগেনি নখগুলো কত সুন্দর কিন্তু লম্বা হয়ে গেছে আর হাতটা দেখো কত মিষ্টি লাগছে একদম পুরো সফট অ্যান্ড ভীষণই দেখতে ভীষণই সুন্দর লাগছে আমার কিন্তু এরকম তো নোকের মধ্যে একটা প্রবলেম রয়েছে আমার নোকটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে চায় না তো সেই সমস্যা থেকেও কিন্তু সমাধান আমি পেয়ে গেছি এই প্রোডাক্টের সাহায্যে ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো তোমাদের বাড়িতে বেবি থাকলে তারাও ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আজকের একটা ছোট্ট রিভিউ আশা করবো তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো ছোট্ট একটা বেল বটনা ক্লিক করে দেয় যাতে আমি কোথাও নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব তোমার চ্যানেল থ্যাংক ইউ